আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের আজকে ক্লাস টু এর ইংলিশ ক্লাস, আমার নাম সারোয়াত সুলতানা পপি, তোমাদের ইংলিশ ক্লাস নিব। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই প্রিপারেশন নাও, তোমাদের সামনে বই খাতা খুলো। তোমাদের ইংলিশ ফর টুডে যে ইংলিশ বইটি রয়েছে, তোমরা সেই বইটি খুলো। আজকে তোমাদের আমাদের অনলাইন ক্লাসে তোমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে তোমাদের সাথে একটু আমি ইংলিশ ফর টুডে, এর আগে তোমাদের যে কয়দিন স্কুলে ক্লাস হয়েছে ক্লাস হয়নি, আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যে বইটি রয়েছে ইংলিশ ফর টুডে ক্লাস টুয়ে যে বইটি রয়েছে, সেই বইটির আমরা চ্যাপ্টার, প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে ইউনিট ওয়ান, সেটা আমরা খুলব। তো আশা করছি তোমরা সবাই বই খুলেছো। ইউনিট ওয়ানে যে প্রথম যে গল্পটি রয়েছে, আমাদের স্টার্টিং যে পেজটি রয়েছে, এটা আমরা দেখব, ঠিক আছে? তো শিক্ষার্থী বৃন্দরা, আশা করছি এর মধ্যে তোমরা তোমাদের ইংলিশ ফটোরে যে বইটি রয়েছে তোমরা খুলে ফেলেছ। ইউনিট ওয়ানে আমরা প্রথম যে ইউনিটটি রয়েছে, এই ইউনিটে যে গল্পটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, এই ইউনিটের নামটি আমরা যে চ্যাপ্টার, এটির নাম হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। আমাদের এই ইউনিটটির নাম হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, অর্থাৎ সম্ভাষণ এবং পরিচয় পূর্ব। তো তোমরা সবাই একটু বইটি দেখো। লুক লিসেন অ্যান্ড সে, আমরা প্রথম যে লাইনটি দেখতে পাচ্ছি সেই লাইনটি কি আছে, এই যে এ দেওয়া আছে এখানে, লুক লিসেন অ্যান্ড সে লেখা আছে। এখানে আমরা দুটো ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি, বয় অ্যান্ড গার্ল, দুজনকে আমরা দেখতে পাচ্ছি, তারা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে এবং তারা একজন আরেকজনের সাথে কিভাবে ইন্ট্রোডাকশন এবং গ্রিটিংস করবে সেটা আমরা এখানে দেখতে পাবো। তো শিক্ষার্থীরা, প্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি মেয়েটি প্রথমে সে নিজের তরফ থেকে সে কথা বলছে, স্টার্ট করেছে। সে মেয়েটি প্রথমে বলছে ছেলেটিকে, হ্যালো আই এম সুভা। তাহলে এখানে দেখা যাচ্ছে মেয়েটি প্রথমে তার পরিচয় দিচ্ছে, আমি হচ্ছি, হ্যালো ও হে আই এম সুভা, আমি হচ্ছি সুভা। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তার মানে মেয়েটি এখন এই ছেলেটির নাম। শিক্ষার্থীরা, তোমরা বইটির দিকে তাকাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো প্রথম যে পেজটি রয়েছে সেটা হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। এখানে আমরা ছবিতে একটি ছেলে একটি মেয়ে দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি বয় অ্যান্ড গার্ল দেখতে পাচ্ছি। এখানে প্রথমে যে লাইনটি লেখা রয়েছে সেটা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে, লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। তাহলে এখানে ছবিতে যে দুজনকে আমরা দেখতে পাচ্ছি, একটি মেয়ে একটি ছেলে, এখন দুজনে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং তারা কিভাবে একজন আরেকজনের সাথে কথা বলবে সেটা আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে ছবিতে প্রথমে মেয়েটি স্টার্ট করলো, হ্যালো আই এম সুভা। তাহলে মেয়েটি নিজে থেকে নিজে পরিচয় দিচ্ছে, কাকে? এই ছেলেটিকে, অর্থাৎ হ্যালো ও হে আই এম সুভা, আমি হচ্ছি সুভা। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এখন ছেলেটি বলছে, হাই সুভা আই এম রাফি, আমি হচ্ছি রাফি। তাহলে এখানে দুজনের পরিচয় নিজে নিজে দিল, তাহলে মেয়েটি হলো সুভা এবং ছেলেটি হলো রাফি। তারপর নিচে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ছবিতে এখানে ওই ছেলে মেয়েকেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে বি নাম্বারে কি দেওয়া আছে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে মেয়েটি বলছে, হাউ আর ইউ রাফি। যেহেতু আমরা উপরের ছবিতে দুজনের পরিচয় পেয়েছি, এখন মেয়েটি বলছে, হাউ আর ইউ রাফি, তুমি কেমন আছো রাফি? এখন রাফি বলছে, আই এম ফাইন থ্যাংকস, অ্যান্ড ইউ? অ্যান্ড ইউ বলতে বোঝাচ্ছে এখানে তুমি কেমন আছো, অর্থাৎ হাউ আর ইউ। তাহলে হাউ আর ইউ কথাটা বারবার বললে খারাপ দেখা যায়, এই কারণে এখানে ছেলেটি বলছে অ্যান্ড ইউ। তাহলে এখানে অর্থ দাঁড়াচ্ছে, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংকস, ধন্যবাদ, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? এখন মেয়েটি অ্যান্সার করছে তার রিপিট করে, ফাইন থ্যাংকস বাই। এখন ছেলেটি বললো বাই। তাহলে আমরা এখানে
একটি ছেলে একটি মেয়ে তারা নিজেরা নিজেদের পরিচয় দিল, এবং পরিচয় আমরা জানতে পারলাম মেয়েটির নাম শুভা এবং ছেলেটির নাম রাফি, এবং দুজনেই ভালো আছে। দুজন দুজনকে বললো নিজেরাই পরিচয়ের মাধ্যমে দুজনকে ধন্যবাদ দিল, এবং সবাই নিজে নিজের ছেলেটি নিজের গন্তব্যস্থলে গেল এবং মেয়েটিও নিজে ক্লাসের মধ্যে চলে গেল। তাহলে দুজন দুজনকে বিদায় দিয়ে চলে গেল। তাহলে এইখানে আমরা গ্রিটিংস বলতে আমরা বুঝি সম্ভাষণ, এবং ইন্ট্রোডাকশনটা হচ্ছে পরিচয়। তাহলে একটি ছেলে একটি মেয়ের আমরা পরিচয় পেলাম, এবং এখানে অনেকগুলো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, তাই না? দুজনের কথার মধ্যে কনভারসেশনের মধ্যে আমরা অনেকগুলো ওয়ার্ড পেয়েছি এখানে। তারপরে পরের পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা পরের পেজে যদি আসি এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, এবং এই যে ইউনিটটি রয়েছে ইউনিট ওয়ান লেসন নাম্বার 4 থেকে 6, যাই হোক এই চ্যাপ্টারে এই পেজের মধ্যে পেজ নাম্বার 3 এখানে আমরা অ্যালফাবেট দেখতে পাচ্ছি এ বি সি ডি ই। এখানে লেখার জন্য তোমাদের প্র্যাকটিস করার জন্য এখানে ডট ডট করে লাইন দেওয়া আছে। আমি আশা করব তোমরা এগুলো বাসায় লিখবে। আর এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে আমি এখানে দেখাচ্ছি ছবি সহকারে দেওয়া আছে। প্রথম যে ছবিটি অ্যালফাবেটের মধ্যে এ দিয়ে দেওয়া আছে, এ ফর অ্যান্ট, বি ফর ব্যাট, সি ফর কাপ, ডি ফর ডল, ই ফর এ। এই যে পাঁচটি ওয়ার্ড, অ্যান্ট মানে আমরা জানি পিঁপড়া, ব্যাট মানে খেলার ব্যাট, কাপ মানে পেয়ালা, ডল মানে পুতুল, এগ মানে ডিম। আশা করি তোমরা এই অর্থগুলো অবশ্যই তোমাদের জানা আছে। তারপরে তোমাদের অর্থগুলো আমি বলে দিলাম। আর এই যে পাঁচটি ওয়ার্ড, এই পাঁচটি ওয়ার্ড তোমাদের একটা দুটো লাইন দেওয়া আছে। প্রথম লাইনের মধ্যে তোমরা লিখবে, এবং সেকেন্ড লাইনের মধ্যে সুন্দর করে ট্রেস করে এখানে লিখবা। এখানে লেখার আগে দেখো উপরের লাইন লেখা আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো, ট্রেস অ্যান্ড রাইট। অর্থাৎ এই লাইনের মধ্যে যে ওয়ার্ডটি লেখা আছে এটার মধ্যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবা, তারপরে পরের লাইনে সেই সিমিলার একই রকম করে লেখার চেষ্টা করবা। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। তো আমাদের ইউনিট ওয়ানে যে এই যে পেজটি, এই পেজটি এবং অ্যালফাবেট পেজটি, অর্থাৎ গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন এবং অ্যালফাবেট পেজটি, এই দুটো থেকে যে ওয়ার্ডগুলো আমরা জানতে পারলাম, সেই ওয়ার্ড থেকে আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং বের করেছি। তোমাদের অনলাইন যেহেতু ক্লাস ক্লাস হলে আমরা ক্লাসে বোর্ডের মধ্যে লিখে দিতাম, তো সেই সুবাদে আমি তোমাদের বোর্ডের মধ্যেই লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, অরালি না বলে, তোমাদেরকে মুখে মুখে না বলে আমি বোর্ডে লিখে দিলাম, যেটা তোমরা খাতার মধ্যে অবশ্যই এই ওয়ার্ড মিনিংগুলো তুলে রাখবা। আমাদের যখন প্রতিষ্ঠান খুলবে, শিক্ষা প্রতিষ্ঠান, তখন আমরা এই লেখাগুলো আরেকবার দেখব। যাই হোক, আমরা যে ইউনিট ওয়ানটি পড়লাম এখান থেকে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে, প্রথম যে ওয়ার্ড মিনিংটি রয়েছে সেটা হচ্ছে গ্রিটিং। গ্রিটিংস মানে সম্ভাষণ, গ্রিটিংস মানে সম্ভাষণ দেওয়া। অর্থাৎ একজন, এখানে আমরা যে গল্পটি পড়লাম সেখানে গল্পের মধ্যে আমরা কি সুভার সাথে কি রাফির সম্ভাষণ পেলাম। যাই হোক, 2 নম্বর আমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ পরিচয়, 3 নম্বর আমরা দেখব, 2 নম্বরটা যেহেতু ইন্ট্রোডাকশন মানে পরিচয়, 3 নম্বর হ্যালো, হ্যালো মানে হ্যালো অনেকে বলে, ওহে বলা যায়, এই যে বলা যায়। যাই হোক, এই ওয়ার্ড দুটো আমাদের কম ব্যবহার হয়, হ্যালো হিসেবে আমরা হ্যালোই বলে থাকি। 4 নম্বর ফাইন মানে ভালো অথবা বেশ, আমাদের সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদের অর্থটা ডিপেন্ড করে। যাই হোক, 5 নম্বর লুক মানে তাকাও, 6 নম্বর লিসেন মানে শোনা, লিসেন মানে শোনা, এই এখানে 7 নম্বর হাই, হাই মানে হাই বলে অথবা এই বলে। যাই হোক, এক আমরা গল্পের মধ্যেই দেখতে পেয়েছি এই হাই ওয়ার্ডটা। 8 নম্বর সে, সে মানে বলা, সে মানে বলা। 9 নম্বর থ্যাংকস মানে ধন্যবাদ, এবং 10 নম্বর হচ্ছে বাই, বাই মানে বিদায়। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা যে ওয়ার্ড মিনিংগুলো বোর্ডে লিখেছি, আশা করি তোমরা সবগুলো খাতায় তুলবে এবং সুন্দর করে লিখে রাখবে, এবং আস্তে আস্তে করে তোমরা এগুলো পড়ে নিবে। এরপরে আমরা এই ইউনিট থেকে যে কিছু আইটেম করব, যে আইটেমগুলো তার মধ্যে আমি এখানে তোমাদের দুটো আইটেম একটু তুলে দিলাম। একটা আছে
প্রথম যে আইটেমটি আমি এখানে ওয়ার্ডনি যেহেতু পড়া হয়ে গেছে, দুই নম্বরটা আমরা রাইট ডাউন দা মিসিং লেটার, এখানে আমরা ওয়ার্ডগুলো লিখবো এবং একটি করে ওয়ার্ড মিসিং থাকবে, সেই মিসিং ওয়ার্ডগুলো আমরা এখানে লিখবো, ঠিক আছে? যাই হোক, এগুলো আমি চাবো তোমরা একটু নিজেরাই প্র্যাকটিস করো, আমি ওরালি তোমাদেরকে বলে দিব এখানে ওয়ার্ডগুলো কি কি আছে। যাই হোক, ডি ও এখানে একটা মিসিং আছে, এখানে এল, এখানে এল, তাহলে ডল হবে এটা। আচ্ছা, এখানে সি ড্যাশ পি দেওয়া আছে, অর্থাৎ মিসিং যে লেটারটি আমাদের রয়েছে সেটা হচ্ছে কি হবে, সিইউপি কাপ, সিইউপি কাপ রয়েছে, তাহলে কাপ মানে পেয়ালা। আচ্ছা, এখানে যে মিসিং ওয়ার্ডটি রয়েছে এ এন টি হবে। আমি তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, অ্যান্ট মানে পিঁপড়া, ই ডবল জি হবে, এগ মানে ডিম, এগ মানে ডিম। আচ্ছা, এফ আই, এখানে যে মিসিং লেটারটি রয়েছে সেটা হচ্ছে এন, এফ আই এন ই, ফাইন মানে ভালো বা বেশ। তাহলে এই যে রাইট ডাউন দ্য মিসিং লেটার, এখানে শূন্যস্থানের মতো আছে, জাস্ট মিসিং অর্থাৎ সঠিক, এখানে যে ওয়ার্ডটি হবে এই ফাঁকা জায়গায় আমরা ওয়ার্ডগুলি লেখে লেখে অর্থপূর্ণ ওয়ার্ড লিখবো, তাই না? আচ্ছা, এক নম্বর কোশ্চেন। এখন টু নম্বর কোশ্চেনে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ ওয়ার্ড, অর্থাৎ অর্থাৎ এখানে যে আমি পাঁচটি ওয়ার্ড লিখেছি, এই পাঁচটি ওয়ার্ড সঠিকভাবে লেখা হয়নি, অর্থাৎ ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোকে কিভাবে আমরা গুছিয়ে লিখে মিনিংফুল করব সেটা আমরা, আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা আশা করি খাতার মধ্যে হোমওয়ার্ক হিসাবে, এস ডাব্লিউ হিসাবে আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এস ডাব্লিউ হিসাবে করবে। তো আমরা রিঅ্যারেঞ্জ বলতে কি, সঠিকভাবে কি রিঅ্যারেঞ্জ বলতে কি, বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো, অর্থাৎ দেখো এ এন এম ই, এখানে ওয়ার্ডটির কোনো অর্থ হচ্ছে, অর্থ হচ্ছে না, তাহলে এই ওয়ার্ডটিকে আমরা গুছিয়ে লিখবো। তাহলে যদি এন এ এম ই লিখি, নেম মানে নাম, তাহলে আমাদের ওয়ার্ডটি কি সঠিক হচ্ছে। তাহলে বি নাম্বারে দেখো, এখানে একটা হলো, এখন সেকেন্ডটা দেখো, বি টি এ দেওয়া আছে, এখানে যদি বি এ টি লিখি, ব্যাট মানে কি, খেলার ব্যাট আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে তারপরেটা দেখি, ই আই এন ই দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া আছে, বর্ণগুলো এখন যদি আমরা সাজাই, এফ আই এন ই, ফাইন, ফাইন দিয়ে আমাদের ওয়ার্ড হচ্ছে। তারপরে ই ডবল, এখানে ডবল জি ই আছে, এটাকে যদি সঠিক করি তাহলে ই ডবল জি হবে, আর এখানে ডবল এল ও ডি আছে, ডি ও ডবল এল, ডল মানে পুতুল। তাহলে এই ওয়ার্ডগুলি আমরা গুছিয়ে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রিঅ্যারেঞ্জ এই যে পাঁচটি ওয়ার্ড রয়েছে, তোমরা এস ডাব্লিউ হিসাবে করবা, ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো ওয়ার্ড মিনিং, এই যে দশটি ওয়ার্ড মিনিং, মিসিং ওয়ার্ড, এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা তোমাদের মিসিং লেটার দিলাম, এগুলো লিখবা, এবং রিঅ্যারেঞ্জ লেটার এটাও দিলাম তোমাদেরকে পাঁচটি। তাহলে এই তিনটি তোমাদের এস ডাব্লিউ থাকলো। তো আশা করি শিক্ষার্থীবৃন্দরা, এই ইউনিট ওয়ান চ্যাপ্টারটি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ, আর খাতার মধ্যে অবশ্যই এই লেখাগুলো সুন্দর করে তুলে রাখবে, আর ঠিক আছে, তোমরা এগুলো সব তুলে নাও এবং এস ডাব্লিউ অবশ্যই করে রাখবা। তো শিক্ষার্থীবৃন্দরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।